নমস্কার। উপনির্বাচনে দিনক্ষণ ঘোষণা হলো, আপনাদের সকলেই আপনারা বিষয়টি সম্পর্কে অবগত হয়ে গেছেন এবং নির্বাচন যে চারটি কেন্দ্রে হচ্ছে তার বাইরে থেকেও আপনাদের কৌতূহল বাড়ছে। সর্বোপরি এরাজ্যের মানুষ, বিশেষ করে বেকাররা, তারা কতগুলো নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। গত কয়েকদিন ধরে যদি বলা যায় আন্দোলন বলতে, সেটা অনেকটা শান্তিপূর্ণভাবে তাদের ভাষায় গণতান্ত্রিকভাবে বিভিন্ন স্তরের আধিকারিকদের কাছে যাচ্ছেন, তাদের কাছে ডেপুটেশন দিচ্ছেন, স্মারকলিপি প্রদান করছেন। সংশ্লিষ্ট বলতে যাদেরকে বোঝাচ্ছে তারা, আজ আমরা তাদের নিয়ে কথা বলছি যারা টেট, ফার্মাসিস্ট এবং জেআরবিটি পরীক্ষা দিয়েছেন তাদের নিয়ে। মূলত তিনটি বিভাগ বা তিনটি স্তরে সেখানে নিয়োগের ঘোষণা অনেকদিন আগে থেকে শোনা গেছে এবং তাদের পরীক্ষা নেওয়ার পর, বিশেষ করে জেআরবিটির পরীক্ষা নেওয়ার পর ফলাফলের আশায় সকলে রয়েছেন এবং অবশ্যই টেট উত্তীর্ণরা প্রত্যাশা রয়েছেন, সার্টিফিকেট পেয়েছেন, নিয়োগ কবে হবে। সর্বোপরি অবশ্যই বলা যায় ফার্মাসিস্ট যারা গত বছরের বিজ্ঞপ্তির আশায় বে বিজ্ঞপ্তিতে বলা যায় সন্তুষ্ট হয়ে সরকারের মুখাপেক্ষী হয়ে আছেন তাদের বিষয়ে। বেকাররা বিভিন্ন স্তরে আন্দোলন করছেন তাদের নিয়োগের বিষয় নিয়ে, কিন্তু আজ রাজ্যের নির্বাচনী আধিকারিক যে সাংবাদিক সম্মেলন করলেন সেখান থেকে তিনি তার বক্তব্য রেখেছেন। নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়ে গেছে কিংবা লাগু হয়ে গেছে যেসব এলাকায় হচ্ছে তা নিয়ে বিস্তৃত বললেন। তাতে টেট, ফার্মাসিস্ট এবং জেআরবিটির চাকরি কিংবা ফলাফল প্রকাশ কি হবে, একটা প্রশ্নবোধক রইল সকলের কাছে। আমরা শুনি নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে নির্বাচনী আধিকারিক কি বলেছেন। কালকে নোটিফিকেশন করে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি চারটি আসন, এখানে বাই ইলেকশন ঘোষণা করছে। তো আপনারা সবাই জানেন আগামী 30 মে আমরা গ্যাজেট নোটিফিকেশন করব, আর ওইদিন থেকেই নমিনেশন শুরু হবে। 30 তারিখ থেকে নমিনেশন শুরু হবে। নর্মালি যেদিন গ্যাজেট নোটিফিকেশন হয় ওইদিনই নমিনেশন শুরু হয়। আর 6 জুন লাস্ট ডেট অফ নমিনেশন, 7 জুন হবে স্ক্রুটিনি, আর উইথড্রল অফ ক্যান্ডিডেচার হবে 9 জুন। তো 9 তারিখে আমরা ক্যান্ডিডেট লিস্ট ফাইনাল করব। ডেট অফ পোল হচ্ছে 23 জুন, ডেট অফ কাউন্টিং হবে 26 জুন। তো যেহেতু গতকালকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বাই ইলেকশন অ্যানাউন্স করেছে, মডেল কোড অফ কন্ডাক্ট। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। বলছিলাম উপনির্বাচন ঘোষণা হয়ে গেছে, আচরণবিধি লাগু হয়ে গেছে ত্রিপুরা রাজ্যে। দেখুন ত্রিপুরা রাজ্যে যারা প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 50,000 চাকরি, 5 বছরের মধ্যে 7 লক্ষ বেকারের কর্মসংস্থান হবে, তারা আজ ছন্ন ছাড়া অবস্থায় ঘুরছে। দেখুন কিছুদিন আগে দেখলাম রেগার মাস্টার পরীক্ষা নিয়েছিল, জিআর কি বলে গ্রাম সেবক নাকি পরীক্ষা নিয়েছে, তাদের এডমিট কার্ডটা তো রেখে দেওয়া হয়েছিল, নিয়োগ প্রক্রিয়া তো হয়নি, এডমিট কার্ডটা তো রেখে দেওয়া। দেখুন আজকে টেট পাস করে প্রায় 4,000 ছেলেমেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরছে, নিয়োগ হচ্ছে না। এখন শিক্ষামন্ত্রী বলছেন আমরা 12,000 চাকরি দিতে পারি কিন্তু নেওয়ার লোক নেই, ডিগ্রি আছে যোগ্যতা নেই, এগুলো কি হচ্ছে? আজকে দেখুন নেট পাস করা প্রায় 3,000 ছেলেমেয়েরা ভবিষ্যৎ অন্ধকার, ভাবা যায় এই রাজ্যে আমরা বসবাস করছি? আর ওরা বলছে যে গণতন্ত্র রক্ষা করছে। আজকে ইয়েকে জিজ্ঞেস করুন, পাতিয়া দত্তকে, যিনি সমালোচনা করছেন সিপিএম এর সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্র চৌধুরী যত বড় মাপের নেতা, আজকে পাপিয়া চৌধুরীর মানে পরিবারের মধ্যে বেশিরভাগ মানুষ তো সিপিএম করে, ওই দল থেকে বের করে তিনি আজ মানে জিতেন্দ্র চৌধুরীর মতন বিশাল বড় নেতৃত্বের সমালোচনা করতেন। এই রাজ্যে আমরা বস করি, সেখানে চাকরি হবে না। যারা বলেছিল 7 পে কমিশন দেবে কর্মচারীদের, আজকে 31% ডিএ পানা। আজকে দেখুন জিআরবিটির পরীক্ষা হলো, রেজাল্টের কোনো খবর নেই। কেন হচ্ছে এরকম? কারণ
যাদের আমরা ভুল হাতে রাজ্যটাকে তুলে দিয়েছি, যারা নিজের আধিপত্য বিস্তার করার জন্য, নিজের শাসন ব্যবস্থায় কায়েম করার জন্য বাইক বাহিনী তৈরি করে তারা গণতন্ত্র রক্ষা করছে, তাদের দ্বারা কি ত্রিপুরা রাজ্যের বেকারদের কর্মসংস্থান হবে? সত্যিতে কর্মসংস্থান আর চাকরি দুটো এক নয়। কর্মসংস্থান বলতে সেটাই বোঝায়, যারা যদিও রাজনৈতিক দলের নেতারা যারা আছেন, মন্ত্রীরা যারা আছেন, বিশেষ করে শাসক দলের, তারা কর্মসংস্থান আর চাকরি দুটোকে এক জায়গায় রাখতে চান এবং প্রচারটা অনেকটা তাদের অনুকূলে রাখতে চান। কর্মসংস্থান হতে পারে কোন একজন বেকারকে সেখানে একটি ঋণ প্রদানের ব্যবস্থা করা দেওয়া হলো, টোটো কেনার ব্যবস্থা করে দেওয়া হলো, সেই আয় করে তার উপর উপার্জন সে নিজে প্রতিষ্ঠিত হলো, পরিবার পরিজনদের নিয়ে চলতে পারলো, কর্মসংস্থান তাকে বলা যেতে পারে। নমস্কার, বলছেন। হ্যাঁ নমস্কার স্যার, স্যার আমি একজন বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমার বলার ছিল ত্রিপুরার ইতিহাসে জেআরবিটি মানে সবচেয়ে বড় স্ক্যাম, মানে লার্জেস্ট স্ক্যাম অন দা সয়েল অফ ত্রিপুরা। ত্রিপুরার মাটিতে এত বড় চক্রান্ত মানে বেকারদের সঙ্গে ছেলে খেলা করছে, এটা কোনো কেসই হয় না, এটা সিআইডি হয় না, সার্ভিস ম্যাটারে রিক্রুটমেন্ট ম্যাটারে এভাবে সিআইএল করা যায় না। আর সরকারি বিল দুদিন ধরে কিছু জমাই দিচ্ছে না, দুটো ইয়ারিং গেছে, ইচ্ছে করে জমা দিচ্ছে না কি ভগবান জানে। এভাবে মানে নয় মাসের উপর হয়েছে, পরীক্ষা নিয়েছে, তারা সাত মাস কোনো রেজাল্ট দিইনি, ঠিক সাত মাস পরে একটা কেস হাইকোর্টে হয়েছে, এখন ওইটা হিয়ারিং এর পর হিয়ারিং করছে এবং রেজাল্ট দিচ্ছে না। সামনে বাই ইলেকশন, তারপরে বিধানসভা নির্বাচন, এরা কবে পরীক্ষা রেজাল্ট দেবে, কবে তারা ইন্টারভিউ করবে, কবে চাকরি দেবে? আপাতত জানা গেছে যেদিন ফলাফল হচ্ছে তারপর দিন সেখানে ত্রিপুরা উচ্চ আদালতে এ সংক্রান্ত বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। হয়তো সেই বিষয়টি সেদিনও নির্ধারণ হতে পারে বা তারপরেও নির্ধারণ হতে পারে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম যে আজকে বিষয়টা কি ছিল? আমরা আজ বিষয় হিসেবে নির্ধারণ করেছি ট্যাট ফার্মাসিস্ট এবং জেআরবিটির পরীক্ষা, বা ট্যাট যারা উত্তীর্ণ তারা চাকরির আশায় রয়েছেন, ফার্মাসিস্ট যারা রয়েছেন তারাও আশায় রয়েছেন, জেআরবিটির পরীক্ষার ফলাফল প্রকাশ হলে অবশ্যই সেখানে চাকরি হবে এই আশায় রয়েছেন অনেকে। নমস্কার, কে বলছেন? বলছি যে আজকে বিষয়টা কি ছিল আপনাদের? বিষয়টা বললাম তো যে ট্যাট উত্তীর্ণ যারা রয়েছেন তারা চাকরির আশায় আছেন, ফার্মাসিস্ট যারা উত্তীর্ণ বা ডিগ্রিধারী তারাও আশায় আছেন চাকরির, জিআরবিটির ফল প্রকাশ হবে এমন আশায় রয়েছেন চাকরি প্রত্যাশীরা। না, অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে বিগত অনেকদিন যাবৎ কোনোরকম কোন নিয়োগ সরকারের আমরা দেখছি না, আর যাওয়া যাও মানে যে যেই মানে আমরা ছেলেমেয়েরা মানে স্টুডেন্টরা পরীক্ষা পাস করে বসে আছি, হ্যাঁ ওদেরকে তো নিয়োগ করছে না, যারা তারা পরীক্ষা দিচ্ছে পাস করছে ওরা আরো সরকারের কাছে চাকরি চাইতে গেলে ওদেরকে আরো এরেস করে নিয়ে যাচ্ছে, তো তাতে করে তো ছেলে মেয়েদের মধ্যে একটা খুব বাড়ছে। হ্যাঁ, সরকারের তো ওরকম কোনো হেল্পফুল নেই এসবতে, ওরা শুধু আছে ওদের নিজেদের মানে রাজনৈতিক গদি নিয়ে কিভাবে ওরা কি করবে না করবে। আমরা অবশ্যই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, মন্ত্রীরা যারা শুনছেন এই আয়োজন বা শুনবেন কোনো মাধ্যমে তারাও নিশ্চয়ই বিষয়টি দেখবেন, অবশ্যই যারা বিধায়ক রয়েছেন তারাও বিষয়টি দেখবেন, শাসক দলের বিভিন্ন শাখায় যারা জনপ্রতিনিধি তারাও বোধ হয় তাদের নিকটজন কিংবা প্রতিবেশী বা তাদের পরিবারের সদস্য কেউ না কেউ সেখানে ট্যাট উত্তীর্ণ, ফার্মাসিস্ট বেকার বা জিআরবিটি পরীক্ষার্থী। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, যদি বলছিলাম থেকে। হ্যাঁ বলুন। বলছিলাম যে বিষয়টা নিয়ে আজ কথা বলছেন, আলোকপাত করছেন, সেন্সিটিভ বিষয়, জিআরবিটি ট্যাট এবং ফার্মাসিস্ট সবগুলি তো একসঙ্গে বেকার সমস্যা তো দিন দিন বেড়েই চলেছে, তো ফার্মাসিস্ট নিয়োগ করা তো একান্তই দরকার। ফার্মাসিস্টের সঙ্গে সঙ্গে টেট কোয়ালিফাইড করে যারা বসে রয়েছে বিভিন্ন স্কুলে গিয়ে দেখবেন যে একজন করে সিক্স থেকে এইট অব্দি, সরি ওয়ান থেকে এইট অব্দি স্কুলে আমরা দেখবেন তিনজন টিচার, তো তিনজন টিচার দিয়ে আটটা ক্লাস কিভাবে একসঙ্গে চলবে? আবার শিক্ষামন্ত্রী অথবা রাহাত এবং পূর্বতন মুখ্যমন্ত্রী গিয়ে আবার কলেজে ক্যাম্পাসের মধ্যে লেকচার মারছে বড় বড় যে তোমরা এই করো সেই করো, ক্লাস কেন হচ্ছে না? একটা কে ওমেন্স কলেজ না কি কলেজের মধ্যে কয়েকদিন আগে একটা ক্লিনিক দেখেছিলাম, একজন একটা ছাত্রী বলছে যে আমাদের ক্লাস নিয়মিত হচ্ছে না বা আমাদের ভালো অধ্যাপক নেই, তো তখন শিক্ষামন্ত্রী প্রিন্সিপালকে ডাকে, প্রিন্সিপাল কি করবে? শিক্ষামন্ত্রী তো খোঁজ নিজেই জানে যে বিভিন্ন স্কুল কলেজের মধ্যে এমনকি মহাবিদ্যালয়ের মধ্যে
কোনো টিচার অধ্যাপক অ্যাভেলেবল নেই, তো উনি শুধু শুধু গিয়ে প্রধান শিক্ষককে ধমকাচ্ছেন, প্রিন্সিপালকে ধমকাচ্ছেন, নিষ্ফল শূন্য আসবে সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের আগের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ইনজয় করছে। এটা গেল একটা দিক। আর জিআরবিটির কথা বলবো, জিআরবিটি জিআরবিটি থাকবে, কয় না বলে না সত্য সত্যি থেকে যায়। জিআরবিটি কবে জিআরবিটি যারা এক্সাম দিয়েছে, জিআরবিটি জন্য কবে ফর্ম ফিল আপ করেছে আপনারা জানেন, সবাই জানে। কবে ইন্টারভিউ নিয়েছে, রিটার্ন টেস্ট দেয়া আপনারা জানেন, সবাই জানে। আর কবে ছাড়বে একমাত্র ভগবান আল্লাহ ঈশ্বর জানে। আমি বলবো লাস্ট একটা কথা বলবো, যেখানে 2018 যেখানে অসামরিক তৎকালীন মুখ্যমন্ত্রী দেখলাম যে আলোক বিজলে সিকিউরিটি পরিবেষ্টিত হয়ে পুরো আগরতলা ঘোরাফেরা করে কি বলেছিলেন, এক বছরের মধ্যে উনি জল নিষ্কাশনের ব্যবস্থা করবেন যাতে জল না জমে আগরতলাতে। সেম চার বছর পরে কি দেখলাম, সেম পরিশোধ করছে এবং জলের মধ্যে ঘোরাফেরা করছে। হাসি পায় দেখে, এমনকি মানিক শাহ এক্ষণে বর্তমান মুখ্যমন্ত্রী জলের মধ্যে দাঁড়িয়ে পরিশোধ করছে, হাসি পায়। জলের মধ্যে দাঁড়িয়ে কথা বললে পরিশোধ করলে কি সমস্যার সমাধান হয়ে যায়? অবশ্যই, সেটা তাদের দিক থেকে তাদের দৃষ্টিভঙ্গি। আমরা তো আজকে বেকার এবং এ রাজ্যের যারা চাকরি প্রত্যাশী তাদের নিয়ে কথা বলছি, তারা হয়তো সেই আশায় আছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি আগরতলা থেকে বলছি, আমি সুনীল কুমার দাস। হ্যাঁ বলুন। দেখুন, আমার বলার হলো যে আমরা একটা প্রবাদ আছে যে গর্ত অন্যের জন্য করলে নিজেই গর্তের মধ্যে পুরা মরতে হয়। তো বিজেপি গভর্নমেন্ট যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল চাকরি দিব চাকরি দিব, অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু প্রতিশ্রুতিটা তারপরে কি আনলেন, উনি যে মেধাবী হবেন সেই চাকরি পাবে। এখন মেধাবী হলেই চাকরি পাবে, মেধাবী দেখো না। এখন কিন্তু আপনারা হয়তো জানেন বা না জানেন, রাজনৈতিক পার্টি যতগুলি আছে প্রত্যেকে এখন জানে যে এখন একটা প্রশ্ন আইসে, ওবিসি রিজার্ভেশন আইসে, এছিরা যে তপশিলি জাতি বা এখানে যারা ধরেন 2 নম্বরের সার্টিফিকেট, এখন এইগুলি মাইনা চলতে গেলে তাহলে ওবিসির যে রিজার্ভেশন, ওবিসির যদি রিজার্ভেশন দেয় বা তারা কম পায়, তাহলে কিন্তু এই সরকারটার লেগে একটা বিপদ হয়ে দাঁড়াবো। কেন হইব, যেহেতু চাকরির সংখ্যা খুবই সীমিতের মধ্যে এরা দিতে পারতেছে, তো সীমিতের মধ্যে যদি ওবিসিরা মিস হয়, কারণ খবরটা লিক আউট হয়ে যাবে, মিস হইলে তাদের একটা ভয় যে আগামী দিনে বিজেপির পতন। এবারে এছিরাও চিন্তা করবো, তারাও দেখবো যদি চাকরি না পায়, নগল এছিদারি যারা আছে তারা যদি চাকরি পায়, তাহলে যারা মূল চাকরির তৎপর বা যারা প্রকৃতপক্ষে আছি তারাও কিন্তু একটা বিরূপ সৃষ্টি করব। কারণ রাজনৈতিক দল তো এখন সবাই সংগঠন এখন যুদ্ধ হইতেছে, তাহলে এখানে কিন্তু বিজেপি একটা ব্যাকেটার মধ্যে পড়ছে। এবার দেখুন, জেনারেল যদি চাকরি কম পায়, এখানে যদি যদি আমি 6টা ভাগ ধরি, এসটি এসসি ওবিসি মাইনরিটি জেনারেল ব্রাহ্মণ, তাহলে জেনারেলরা ধরবো যে আমরা কেন চাকরি কম পাবো, শুধু ব্রাহ্মণ চাকরি পাবে, এটাই কিন্তু ভারতবর্ষ প্রচলন হয়ে আছে। এখন কিন্তু এইভাবে বিজেপি করে বসে এখন সাম রাখবো না কুল রাখবো, এটাই হলো তাদের কাছে এখন বিশাল কিন্তু একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে তারা যদি বহাল রাখতে চায়, তাহলে কিন্তু ব্রাহ্মণ জেনারেল ওবিসি এসসি মাইনরিটি এসটি প্রত্যেককে লক্ষ রেখে চাকরি দিতে হবে, যেহেতু ওনারা বিলিয়ন আনছে, যে বিলিয়নে একমাত্র চাকরি পাবো, তাহলে ওইভাবে বাছুট করতে হবে, নাহলে ধরা খাইব বিজেপি। এটাই হলো এখন ওদের কাছে চ্যালেঞ্জের ব্যাপার। তো তারা বাধ্য আছে, যদি এইভাবে বংশন করে আবার দেশে নির্বাচন জিতে যায় চাকরি না দিয়া, কোন রকমে ওই চাল ডাল ফ্রি দিয়া, তাহলে এটা এইখানেও বিজেপি কিন্তু ধরা খাইব। এটা কিন্তু এদের ভুল চিন্তা ভাবনায় রাজনীতি করছে। আমরা বেকারদের যে বক্তব্যগুলো শুনি বা তাদের তরফে চাকরি প্রত্যাশীদের তরফে যেসব বক্তব্য শোনা যায়, তারা সকলে জানিয়েছেন যে এই সময়ের মধ্যে তারা অনেকটা আবেদন নিবেদন কিংবা ডেপুটেশন এই ভাবনায় তারা বিশ্বাসী, এবং তার মাধ্যমে সেখানে সরকার শিক্ষামন্ত্রী সংশ্লিষ্টদের বা সংশ্লিষ্ট আধিকারিক মুখ্যমন্ত্রী থেকে উপমুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী বা সংশ্লিষ্ট এলাকার বিধায়ক সকলের দৃষ্টি আকর্ষণ করছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি একজন টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। তো আমাদের যে মূল দাবি, এখন আমাদের সবাইকে একসাথে নিয়োগ করতে হবে, এটা আমাদের মেন দাবি। কেননা রাজ্যের স্কুলগুলিতে এখন প্রচুর ভ্যাকেন্সি আছে, অনেক টিচারের শর্ট আছে এখন। আর
রাজ্য শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বারবার আগে আমরা দেখেছি যে মিডিয়ার সামনে বলছে যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন যে আমরা 15,000 শিক্ষক তো নিতে পারি কিন্তু টিচার তো স্কুল খালি আছে, টিচার শিক্ষক নিতে হবে। এবং শিক্ষামন্ত্রী নানান সময় নানান ধরনের কথা বলেছে যে 14,000 শিক্ষক নিতে পারি, কেউ লোক নেই এই জন্য। এবং মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরণা যোজনার কথা বলেছিলেন, যার ফলে আমরা অনেকেই ওই ব্যাংক থেকে লোন নিয়ে আমরা বিএড করেছি, কারণ আমরা দেখেছিলাম যে ভবিষ্যতে আমরা টিচারের চাকরি পাওয়ার একটা সুযোগ আছে। এই জন্য ত্রিপুরা রাজ্যের অনেক ছেলে মেয়ে আছে যারা অনেক গরিব ঘরের, তারা লোন নিয়ে কিন্তু বিএডটা করে তারপরে টেট পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। কিন্তু আপনাদের এমন ভাবে যারা ঋণগ্রস্ত কিংবা ব্যাংকের কাছে ঋণ বিষয়টি রয়েছে, আমরা সেই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরতে চাই বা সকলের কাছে তুলে ধরতে চাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা সকলে অবগত আছেন। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। নমস্কার স্যার, একচুয়ালি স্যার আমি বলছিলাম স্যার ওই বিটির জন্য স্যার জানতে ব্যাপারে। হ্যাঁ বলুন। আমার তো মনে হয় স্যার আর বেশি দিন নয়, 2-3 দিন পরে অথবা কিছুদিন পরে বলতে পারে গভর্নমেন্ট প্রেস কনফারেন্স করে, আমরা তো আর কিছু বলতে পারছি না। এটা কোন মাননীয় মহামান্য আদালতের বিষয় রয়েছে, তাই আমরা রেজাল্ট দিতে পারছি না, আমরা চেষ্টা করবো ইলেকশনে পরে। এই একটা এক্সকিউজ দেবে, একটা অজুহাত দেবে ত্রিপুরার মানুষকে ভুল বোঝার জন্য। ওরা ত্রিপুরার মানুষকে ম্যানিপুলেট করছে বর্তমান যে রয়েছে রুলিং পার্টি, কারণ স্যার আমরা সবাই জানি তেইশটা ওরা নিজেতেই করেনি, তেইশটাকে প্ল্যান করে করানো হয়েছে 23-এর বৈতরণী পার হওয়ার জন্য। টু বি ভেরি অনেস্ট স্যার, আমরা কোন রাজনৈতিক পার্টির লোক, আমরা জাস্ট জেআরবি এক্সপিরিয়েন্স। আমরা স্যার আমাদের লাইফের সাথে স্যার জেআরবি নিয়ে স্যার ওই খেলা হচ্ছে, ওরা তো বলে দিতে পারে যে আমরা কোন রেজাল্ট দিতে পারবো না অথবা পোস্টিং দিতে পারবো না, তোমরা অন্য ব্যাপারে চিন্তা করো। এই যে এতটা মানুষ যে প্রিপারেশন করছে, ওদের কি জীবনে কোন ভ্যালু নেই, সময়ের কোন ভ্যালু নেই, ওটা কি জানে না? এমনকি আরো বলছি স্যার, যে দুজন কেস করেছে ওদের কোনো ভ্যালিড প্রমাণ নেই, গভর্নমেন্ট যে লয়ার উনিও প্রপার ডকুমেন্ট দিচ্ছেন না, খালি উনি টাইম চেয়েছেন। আর বেশি কিছু বলবো না স্যার, বেশি কিছু বলবো, এটা ঠিক নয় হয়তো। এবং প্রত্যেকে রয়েছেন যারা, বিশেষ করে যারা পরীক্ষায় বসেছেন তারা, তাদের পরিবার পরিজন তো অবশ্যই রয়েছেন। ফলাফল প্রকাশই হলো না, তা নিয়েও কিন্তু প্রচার কম হলো না। বেশ কয়েকজন বিধায়ক, জনপ্রতিনিধি, মন্ত্রী যে কোনো অনুষ্ঠানে জেআরবিটিকে একটা ইস্যু করে প্রচার করেছেন, গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিষয়টি। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বলছি। দেখুন, আপনারা তো অনেক সময় খুব সুন্দর একটা প্রোগ্রাম করেন, কিন্তু বিভিন্ন দপ্তরে ত্রিপুরা রাজ্যে যারা অনিয়মিত কর্মচারী DRW কন্টিজেন্ট ওয়ার্কার, তাদের ব্যাপারে তো কোনোদিন করেন। আপনাদের তো অনেকদিন আগে বলে একটা প্রোগ্রাম করতেন, দীর্ঘ বছর তারা কাজ করে, তাদের সময় মতো বেতনা দেওয়া হয় না, তাদের রেগুলার ব্যাপারে কোনো কথাই হয় না। আপনাদের মাধ্যমে যদি একটা কিছু সমস্যা হয় আমরা খুশি হব। আমি বলছি, একটু শুনুন, কয়েকদিন আগে আমরা এমন একটি অনুষ্ঠান করেছিলাম, এই অনুষ্ঠান করার আগে আমরা সংশ্লিষ্ট দপ্তর এবং অর্থ দপ্তরের বেশ কয়েকজন আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। আমাদের কাছে সে সময় 3-3টি দপ্তর থেকে একটি তালিকা ছিল, তারপর একজন মন্ত্রীর একটি প্রতিক্রিয়াকে সামনে রেখে আমরা অনিয়মিতদের নিয়মিতকরণ এবং বিভিন্ন মিশনে যারা, বিভিন্ন প্রকল্পে যারা নিযুক্ত কর্মচারী আছেন তারা বেতন ভাতা থেকে অনেকটাই বঞ্চিত এমন বলা হয়েছিল, তা নিয়ে একটি অনুষ্ঠান করেছি। হয়তো আপনি সেই অনুষ্ঠান শুনেননি বা সেই অনুষ্ঠান আপনার কাছে পৌঁছেনি বলে আমরা অনুষ্ঠান করিনি, তা ঠিক নয়, করেছি। যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনেন, এই আয়োজনে থাকেন, তারা অবশ্যই জানেন। নমস্কার, কে বলছেন? আমি আগরতলা থেকে বলছি। আপনি যে প্রোগ্রামটা করছেন, খুবই ভালো একটা প্রোগ্রাম করছেন আজকে। জেআরবিটি, তারপর টেট, তারপর ফার্মাসিস্ট, ওদের চাকরি কবে? তো এটার চাকরি এক কথায় মানে বলে দেওয়া যায়, যেদিন একজন একটা সুষ্ঠু শাসক আমাদের ত্রিপুরা রাজ্যে আসবেন সেদিনই ওদের চাকরি দেওয়া হবে। কারণ এই যে জেআরবিটির চাকরিটা, সেটা গত বছর 2021 সন থেকে সেটা ঝুলে রয়েছে। 2021-এর ডিসেম্বরের মধ্যে চাকরিটা দেওয়ার কথা ছিল, সেটাকে তারপর এক্সটেন্ড করে 2022-এর নভেম্বর পর্যন্ত করা হলো। কিন্তু মানে এটা কিন্তু মানে খুবই রহস্যজনক কারণে করা হয়েছিল,
কারণ রেজাল্ট যে চেক এটা ওএমআর সিটে পরীক্ষা হয়েছিল এবং রেজাল্ট বেরিয়ে এটা মানে মানে পুরনো হয়ে গিয়েছিল, কিন্তু রেজাল্ট পাবলিশ হয়নি। রেজাল্ট ওরা কিন্তু চেক করে, খাতাটাতে চেক করে সব রেডি, কিন্তু ওরা পাবলিশ করেনি। উপরন্তু একটা কেস হয়ে গেল, কেস কে করেছে, চন্দন দেব বর্মা এন্ড অ্যানাদার ভার্সাস স্টেট অফ ত্রিপুরা এন্ড আদার্স। তো চন্দন দেব বর্মাটা কে? চন্দন দেব বর্মার বাড়ি হচ্ছে আপনার মাইখোরপাড়া, মাইখোরপাড়া লেপুঙ্গা, এটা ইয়েতে পড়ে মোহনপুর, চিরাই মোহনপুর। তো এই এই যে চন্দন দেব বর্মা, সে কে? সে নাকি পরীক্ষা দিতে পারেনি, সে পরীক্ষা দিতে পারেনি, এর জন্য এটার জন্য সে পিআইএল করেছে। অথচ রহস্যজনক কারণ জানেন আর একটা কি, খুবই মানে সাংঘাতিক, মানে একটা মানে এত বড় ল্যাপস কিভাবে হয়, এটা একটা মানে যে চিফ জাস্টিস আছেন উনি কিভাবে করেছেন, যে সার্ভিস ম্যাটারে পিআইএল কোনোদিনও মেনটেনেবল না, এটা কিভাবে উনি অ্যাকসেপ্ট করেছেন সেটা একমাত্র ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। এটা সুপ্রিম কোর্টের অনেক গাইডলাইন আছে যে সার্ভিস ম্যাটারে কোনোদিনও পিআইএল হয় না, আর বিভিন্ন ধরনের বিভিন্ন ইয়ে আছে, এরকম ভাবে সুপ্রিম কোর্ট রায় বেরিয়েছে, আমাদের যে মাননীয় অ্যাপেক্স কোর্ট আছে সেখান থেকে রায় বেরিয়েছে যে যে কোনো সার্ভিস ম্যাটারে এটা পিআইএল মেনটেনেবল হতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সরকারি উকিল, সরকারি উকিল প্রথম দিন থেকে যে 22 তারিখ ফেব্রুয়ারি মাসের 22 তারিখ থেকে যখন থেকে এই কেসটা উঠেছে, হ্যাঁ, সেদিন থেকে যখন উনি নোটিশটা হাতে পেয়েছেন তখন থেকে আজ টিল টু ডেট এখন পর্যন্ত কোনো কিছু সাবমিশন করেনি, কোনো কাউন্টার দেয়নি। উপরন্তু যারা জিআরবিটি ক্যান্ডিডেটরা ইয়ে হয়েছেন আপনার ইন্টারভিন করেছেন এজ এ আদার পার্টি, সেই আদার পার্টি ইন্টারভিনার হিসেবেও সেই মানে লাস্ট ডেটে ওনাদেরকে কোনো কিছু বলতে দেওয়া হয়নি, কোনো কিছু মানে কন্টেস্ট করতে দেওয়া হয়নি, মানে এত রহস্য একটা মানে মানে হাইকোর্ট যদি রাত্র একটা রাত্র দুটোই বয়ে যায় মানে বসে যেতে পারে একটা আসামিকে শাস্তি দেবার জন্য, কলকাতা হাইকোর্ট রাত্রে রাতারাতি এসএসসি মামলায় মানে স্কুল সার্ভিস কমিশন মামলায় ইয়ে করতে পারে, মানে ওদেরকে বের করে দিয়ে বলে দিতে পারে যে দুপুর একটা দেড়টা পর্যন্ত কেউ ঢুকতে পারবে না, সিআরপিএফ কে পাঠিয়ে দিতে পারে যে কেউ অফিসে ঢুকে কোনো প্রমাণ নষ্ট করতে পারে, এরকম এই জন্য কাউকে ঢুকতে দেওয়া যাবে না। তো আমাদের ত্রিপুরাতে এরকম কেন করে না যে জিআরবিটি অফিসে কাউকে ঢুকতে না দিয়ে ওদেরকে আগে দেখা হোক যে কেন চাকরিটা কেন ইয়ে হচ্ছে, কেন দেওয়া যাবে না। আর এই যে চন্দন দেব বর্মাকে, ওকে তো শাস্তি দেওয়া উচিত, সাংঘাতিক কড়া শাস্তি দেওয়া উচিত, ও পরীক্ষা দিতে পারেনি, এটা ওর ব্যাপার। এমন ভাবে তো অনেক ক্যান্ডিডেট আছে যারা পরীক্ষা দিতে পারেনি, ইউপিএসসি পরীক্ষা দিতে পারেনি, এসএসসি পরীক্ষা দিতে পারেনি, টিপিএসসি পরীক্ষা দিতে পারেনি, তার জন্য কি অন্যরা যারা পরীক্ষা দিয়েছে তারা দোষ করে ফেলেছে? এতে কি কোর্টে এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে তাদের কোনো এখতিয়ার নেই কোনো বোর্ডের পরীক্ষার প্রসেসের মধ্যে ইন্টারভিউ করবার? তো এটা কিভাবে স্টে অর্ডার লাগিয়ে রেখেছে রেজাল্টটা দেবার জন্য? রেজাল্ট এমন প্রশ্ন অনেকের কাছে আছে, এমন প্রশ্নটাই ওঠা স্বাভাবিক যেহেতু পরীক্ষা সেখানে গ্রহণ করার পর ফলাফল প্রকাশ হয়নি। আপনারা সকলে জানেন গত বছর ফার্মাসিস্ট নিয়োগের সিদ্ধান্ত ছিল, এখনো তা কার্যকর যখন হয়নি বেকাররা স্বাস্থ্য দপ্তরে যাচ্ছেন বারবার, বা প্রত্যাশীরা স্বাস্থ্য দপ্তরে যাচ্ছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দক্ষিণ ত্রিপুরা জেলার বিষ্ণুপুর অঞ্চল থেকে বলছিলাম, একজন অভিভাবক। অ্যাকচুয়ালি বিষয় আপনারা যে আজকের যে অনুষ্ঠানটা করছেন এই অনুষ্ঠানটা মানে প্রথমে আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, এই কারণে যে আমার বাচ্চা একটা স্কুলে পড়ছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার পার্শ্ববর্তী যে স্কুলটার মধ্যে বাচ্চাটা যাচ্ছে, তখনকার সময় নেতা মন্ত্রীরা যেভাবে পড়াশোনা করেছিল, তো এখনকার সময় তো বাচ্চারা স্কুলে যাচ্ছে আর মিড ডে মিল খেয়ে বাড়িতে চলে আসছে। তো এটা তো একটা লজ্জাস্কর বিষয় হিসেবে আমি দেখতে পাচ্ছি, রাজ্যের মধ্যে অগণিত বেকাররা ক্যাট উত্তীর্ণ হয়ে বিভিন্ন মন্ত্রীর পোস্টে দেখে আমি কন্টিনিউ তারা কমেন্টস করতে, এগুলো কি নেতা মন্ত্রীদের নজরে পড়ছে না যে এত অগণিত শিক্ষকরা এতদিন বলতো রতনবাবু যে লোক নাই লোক পাই কোথায়, কিন্তু আজকের দিনে তো হিউজ সংখ্যক ক্যাট উত্তীর্ণ বেকাররা ত্রিপুরাতে রয়েছে, তো সেই ক্ষেত্রে কি এদেরকে কি নিয়োগ করার মতন এবিলিটি কি ত্রিপুরা সরকারের নেই? আর তারা যে বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিচ্ছে, ধর্ণা দিচ্ছে, এটা তো একটা ত্রিপুরাবাসী হিসেবে আমি পার্সোনালি মনে করি একটা লজ্জাস্কর বিষয়। সরকার তো তাদের বিষয়ে একটা যে কোনো একটা উদ্যোগ নিয়ে তাদেরকে একটা কর্মসংস্থান করে, আমাদের যে বাচ্চাগুলো স্কুলে পড়ছে যেখানে শিক্ষক সভ্যতা রয়েছে, আর বিশেষ করে এবার যে বিশেষ হিউজ পরিমাণে যে শিক্ষক অবসরপ্রাপ্ত হয়েছে, এগুলো কি সরকারের নজরে নেই? সরকার এই দৃশ্যগুলো দেখে এই বেকারগুলোদেরকে তো চাকরি দিয়ে দিলে আমাদের বাচ্চাগুলো ভালো পড়াশোনা সেখানের মধ্যে করতে পারে, আমাদের এই ছেলেগুলো ভবিষ্যৎ প্রজন্ম কি হবে? স্কুলে যাচ্ছে আর আসছে,
এদের বিনিময়ে কি হচ্ছে? কিছুই হচ্ছে না। এবং তৎসঙ্গে আপনি অন্য ডিপার্টমেন্ট গুলো তো দেখুন সেম পরিমাণ, তাহলে কি ত্রিপুরা সরকারের কি এখানে একটা বিশাল পরিমাণ নিজের ঘাটতিকে মানে তারা তুলে ধরার চেষ্টা করছে? আমি আপনাদের মাধ্যমে আজকের এই সংবাদ প্রতিনিধি বা সংবাদের মাধ্যমে এক যে অভিভাবক হিসাবে যে গার্ডিয়ান হিসেবে আমি একটা কথাই বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে অতি অবিলম্বে যাতে করে অ্যাজ সুন অ্যাজ পসিবল যাতে এই যে বেকারগুলো আজকে রাস্তায় রাস্তায় হাঁটছে, এটা আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে একটা লজ্জাস্কর বিষয়, তাদেরকে যাতে দ্রুত নিয়োগের প্রক্রিয়ায় অংশগ্রহণ করে যাতে বিভিন্ন বিদ্যালয়গুলিতে পাঠিয়ে শিক্ষার যে গুণগত মান উন্নয়ন সেই লক্ষ্যে যাতে সরকার তাদেরকে নিয়োগ করে, এই বিষয়ে আপনাদের মাধ্যমে একটা যাতে সরকারের প্রতিনিধির কাছে এই বার্তাটা যায় সেই বিষয়ে আপনারা সার্বিক সহযোগিতা করবেন, এটা আমি আশা রাখছি। অবশ্যই আমরা চেষ্টা করছি আমাদের মাধ্যমে এ বক্তব্য যেন সরকারের কাছে পৌঁছানো যায়। যেসব মাধ্যম সরকার প্রতিনিধি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী তাদের কাছে পৌঁছানোর দায়িত্ব পালন করছেন, তারা সে দায়িত্বটুকু পালন করবেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে রাজ্যের ফার্মাসিস্ট বেকাররা গত বছর থেকে সেখানে অপেক্ষায় আছেন, কবে তাদের নিয়োগ করা হবে তার বিষয়ে তারা আধিকারিকদের কাছে যাচ্ছেন, দপ্তর কর্তার কাছে যাচ্ছেন, সদুত্তর বলতে যা বোঝায় সান্ত্বনা দিয়ে ফিরিয়ে দেওয়ার মতোই অনেকটা। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সাউথ ডিস্ট্রিক্ট থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি ট্যাট উত্তীর্ণ একজন বেকার। বলুন, বুঝতে পারছেন প্রতি স্কুলগুলোতে দেখতে দেখেন গিয়ে ওখানে এক এক স্কুলে একজন টিচার, ওখানে কোথায় দুইজন, কোথায় 70-80 জন স্টুডেন্ট আছে, ওইখানে একজন দিয়ে স্কুল চালাচ্ছে, এগুলা কোথায় হচ্ছে? আরে অনেক রাজ্যগুলোতে দেখো গিয়ে কিভাবে পড়াশোনা করছে, দিল্লিতে দেখো, আরে ত্রিপুরাতে কি হচ্ছে? তার কোনো কিছুই নেই। আর শিক্ষামন্ত্রী প্রতিদিন বলে যাচ্ছে যে এত হাজার বেকার এখানে আছে, আমি এতটুক নিয়োগ করতে পারছি, 5,000, 10,000, 12,000, 200 জন, তাহলে নিয়োগ কোথায়? আমরা বসে আছি, পাশ করে আছে 6 মাসের উপর হচ্ছে, তাহলে প্রতিদিন এসব ভাষণ দিয়ে কি হবে? নিয়োগ করুক তাহলে দেশ ও ভবিষ্যতের স্বার্থে, এগুলিকে দ্রুত নিয়োগের ব্যবস্থা করুক, এটাই আমার দাবি। আমরা বিশ্বাস করি যে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে, যেহেতু উপনির্বাচনে দিনক্ষণ ঘোষণা হলো, নির্বাচনী আচরণবিধি কার্যকর হলো বা লাগু হলো, কি বলবেন দপ্তর কর্তারা সেই বিষয় নিয়ে আপনাদের সকলের মতামত গ্রহণ। নমস্কার, কে বলছেন? জি, আমি কোয়া ডিস্ট্রিক্ট থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছিলাম প্রতি বছরই তো মানে কি বলবো, ইলেকশন হচ্ছে, নতুন সরকার গঠন হচ্ছে, তারপরে এমএলএরা নতুন এমএলএ আসছে, ওদের বেতন ভাতা বৃদ্ধি হচ্ছে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে ওদের বেতন ভাতা বৃদ্ধি হচ্ছে, এতে আমাদের কোনো আপত্তি নেই। ঘটনা হলো বেকারদের জন্য কি হচ্ছে? গত 4.5 বছর তো আমি দেখলাম যে মানে বেকারদের সঙ্গে শুধু প্রশাসনই করে গেল, প্রথম এসি টিপিএসসি অনেকগুলো পরীক্ষা বাতিল করে দিল, ঠিক আছে বাতিল করে দিল, নতুন ট্রান্সপারেন্সি নিয়োগ নীতি আনবে, ভালো কথা, আনার পরে আজকে পর্যন্ত ওইগুলো আর দ্বিতীয়বার ঘুরে আসেনি, 4.5 বছর তাদের এত সময় হয়নি যে ওই আবার পুনরায় ওই পোস্ট গুলোকে আবার নেওয়া। যেমন ধরুন আপনার ফরেস্ট ডিপার্টমেন্টের রেঞ্জ অফিসার, যেমন ধরুন আপনার এই কম্বাইন্ডের কতগুলো পোস্ট ছিল, লেবার ইন্সপেক্টর, ফুড ইন্সপেক্টর, এগুলোর পাত্তা নেই। তাহলে কি 4.5 বছর ধরে কি দপ্তরে একজনও কি মানে রিটায়ারমেন্টে যায়নি বা কোনো ইয়ে হয়নি? তারপরে আবার ওনারা প্রত্যেক বাজেটেই দেখাবে যে প্রথমবার যখন বাজেট এসে তখন দেখা গেল যে ওনারা এই ডিপার্টমেন্টে এত এত পোস্ট খালি হয়েছে, তাহলে পোস্ট গুলি গেল কোথায়? তারপরে ঘটা করে বললো জেআরপিটি পরীক্ষা নেবে, 5,000 লোক নেবে, আজকে পর্যন্ত এদের কোন সুরাহা নেই, যতবারই ক্যান্ডিডেটরা বারবার ওদের দরজা গিয়ে করান আসছে কিন্তু দেখা যায় কি ওদের সঙ্গে মানে দেখা করাটা পর্যন্ত জরুরি মনে করেন না। তারপরে ওনারা বলছেন যে না আমরা সরকার গঠন করব, আমরা ইয়ে করব, মানে একটা মানে মানবিকতা ব্যাপার তো একটা কিছু আছে, মানুষ তো লজ্জা থাকা উচিত না যে আমি নিজে কোনো কিছু না করে আমি প্রত্যেক মাসে মাসে একটা মানে ভারী মানের একটা টাকা আমি নিচ্ছি অনারিয়াম বলে এবং সারা জীবন নেব, আর বেকারদের জন্য আমার ন্যূনতম দায়বদ্ধতা নেই? অবশ্যই বেকারদের জন্য তো সরকার প্রতিনিধিরা বলেন, কথা বলেন, মন্ত্রীরা তো অবশ্যই বলেন, বিধায়করা অবশ্যই বলেন। আমরা আজকে তিনটি বিষয়কে সামনে রেখেছি, যেখানে বলছিলাম গত বছর সেখানে ফার্মাসিস্ট নিয়োগের কথা বলা হয়েছিল, এখনও পর্যন্ত তা কার্যকর হল না, কিংবা নিয়োগের উদ্যোগ বা নিয়োগ প্রক্রিয়া যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে বা শুরু করার ক্ষেত্রে দপ্তর কর্তারা কি করছেন তা জানা গেল না। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি বলছি গত 6 বছরে কিন্তু স্বাস্থ্য দপ্তরে কোনো ফার্মাসিস্ট নিয়োগ করা হয়নি, কিন্তু রিটায়ারমেন্ট কিন্তু ঠিকই হয়ে যাচ্ছে,
তার ফলে কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা দপ্তরে বিশাল সংখ্যক ফার্মাসিস্টের একটা ভ্যাকেন্সি চালু সৃষ্টি হয়েছে, একটা প্রায় 750 উপর আজকে ভ্যাকেন্সি রয়েছে। তার ফলে কিন্তু ম্যাক্সিমাম যারা দেখা যাচ্ছে ফার্মাসিস্ট ছাড়া চলছে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলি বা যা রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে, ফলে কিন্তু মানে রুগীদেরও যেমন অসুবিধা হচ্ছে তেমনি বেকার ফার্মাসিস্ট প্রায় 3,500 থেকে 4,000 ফার্মাসিস্ট হয়ে গেছে আমাদের রাজ্যে এই মুহূর্তে, তখনই কিন্তু একটা অসুবিধার সৃষ্টি হচ্ছে। তো আমরা সরকারের কাছে অনুরোধ রাখবো যাতে যে ক্যাবিনেট ডিসিশনটা হয়েছে ফার্মাসিস্ট নিয়োগ করা, এটা অতি দ্রুত যাতে সম্পন্ন করা হয়। এবং প্রত্যেক জায়গায় সেখানে আন্দোলন চলছে, কিছুদিন আগে বা কয়েকদিন আগে সেখানে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেছেন ফার্মাসিস্ট দ্বারা ডিগ্রিধারী তারা, এবং তাদের তরফেও কিন্তু সেই দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী একজন চিকিৎসক, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কিছু ঘাটতি থাকলে তিনি মন থেকে এবং অভিজ্ঞতা থেকে বেশি ভাববেন, এ ভাবনা সকলের রয়েছে। হয়তো ফার্মাসিস্ট নিয়োগের প্রয়োজনীয়তা তার কাছে একটু অন্যরকম থাকবে। নমস্কার, কে বলছেন? নমস্কার। শিক্ষক নিয়োগ করা হচ্ছে না, তারপর আপনার ফার্মাসিস্ট নিয়োগ হচ্ছে না, জিআরবিটি নিয়োগ হচ্ছে না, জিআরবিটি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়নি। হ্যাঁ, ফলাফল প্রকাশ হয়নি, কিন্তু মানে ত্রিপুরার ইতিহাসে এটাই প্রথম যে এইভাবে একটা রেজাল্ট এক বছর ধরে আটকে রাখা হয়েছে। এবং এটা কেস হয়েছে যে এই কেসটা হচ্ছে, আপনি নিজে চিন্তা করে দেখেন, পরীক্ষাটা হয়েছিল 20 এবং 22 তারিখ অগস্ট মাসের 2021, কিন্তু কেসটা হয়েছে কবে? ফেব্রুয়ারি মাসের 22 তারিখ 2022। এতদিন ও কি করেছে? এটা ও কি? এবং চন্দনদেব বর্মা, আপনি কোনোদিন শুনেছেন যে এরকম অজপাড়া থেকে, মাইকোরপাড়া এরকম এলাকা থেকে কেউ কেস করেছে তাও পিআইএল এই একটা এরকম এত বড় একটা বোর্ডের বিরুদ্ধে যে পরীক্ষা দিতে পারেনি? হ্যাঁ, এমনও হতে পারতো যে পরীক্ষা দিয়েছে বা পরীক্ষা হল কেন্দ্রে ও গিয়েছে, ওকে পরীক্ষাতে বসতে দেওয়া হয়নি। এমন তো আপনারাও জানেন TV24 এরকম কত উঠেছে যে টেট পরীক্ষার সময় টেট একজন ক্যান্ডিডেটকে ঢুকতে দেওয়া হয়নি, বা প্রথম যে দিয়েছে প্রথম বেলায় পরীক্ষা দিয়েছে কিন্তু দ্বিতীয় বেলায় ঢুকতে দেওয়া হয়নি, তার জন্য কান্নার রোল সাংঘাতিক মানে কান্নাকাটি করেছিল, এরকম খবর আপনারা প্রকাশ করেছিলেন। তখন প্রসেনজিৎ বাবু ছিলেন, উনি প্রকাশ করেছিলেন, এগুলো দেখিয়েছিলেন এই সময়টায়। তো এই যে করেছে, তো এইগুলো নিয়ে কেস হয়, কিন্তু উনি কি করেছেন? উনি বলেছেন যে ইয়ের জন্য, করোনার জন্য গাড়ি পাননি বাবা। উনি কি লাল সাহেব? উনি কি মানে মনে হচ্ছে যেমন সিরাজউদ্দৌলার বংশধর? তো উনার জন্য মানে গাড়ি রেখে দেবে এক্সট্রা করে? তো সমস্ত কিছু ব্যবস্থা করে পরীক্ষা নেওয়া হয়েছিল, কিন্তু তার মধ্যে দিয়েও পরীক্ষার রেজাল্ট, এটা তো ওএমআরশিট, এটা একদিনে প্রায় 5,000 কপি থেকে মানে 1,00,000 কপি চেক হয়ে যায়, এই মেশিনের মধ্যে দেবে, এটা পাস করে চেক হয়ে যাবে সেকেন্ডের মধ্যে। তো এটা রেজাল্ট হয়ে গেছে, রেজাল্ট সমস্ত কিছু রেডি, রেজাল্ট দিচ্ছে না। আর এই যে টেট পরীক্ষা, টেট উত্তীর্ণ ওদের, ওদেরকে যে চাকরি দিচ্ছে না, ওরা তো কোয়ালিফাইড, কি করছে? ওই পশ্চিম থানার সুব্রত চক্রবর্তী, ও গিয়ে ওখানে যখন কেউ কমপ্লেন করে, আপনাদের চ্যানেলেই দেখিয়েছিল মানে এই মানে নিউজটা প্রকাশিত হয়েছিল যে উনি টেট ইয়োদের যারা মানে অ্যাসপায়ারেন্টস তাদেরকে থাপ্পড় মারছে, গালি দিচ্ছে, টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাচ্ছে। তো এরকম ভাবে যে করছে এই যে সুব্রত চক্রবর্তী, সে একটা স্ক্যামার। এরপর এই আমাদের যে এখন বর্তমানে যে গভর্নমেন্ট আছে সেও একটা স্ক্যামার। আমরা গভর্নমেন্টে কি করি? গভর্নমেন্টে আমরা মানে পাশ করাই, মানে আমরা টিপ দিয়ে, ভোটে টিপ দিয়ে আমরা পাশ করাই যাতে আমাদের জন্য একটা সমাজটাকে সুন্দরভাবে ইয়ে করুক, ব্যবস্থাপনা করুক, সমাজটা কিভাবে গঠিত হবে, সুন্দরভাবে চলবে সেটার জন্য আনা উঠবে আমরা আনি। কিন্তু এই এই যে কাজগুলো করছে, আপনি চিন্তা করে দেখেন আজ পর্যন্ত 2018 থেকে টিল টু ডে কয়টা চাকরি দিয়েছে? টেট পরীক্ষা তো, এটা তো মানে বলবো এটা হচ্ছে রিসাইকেল, এটা একটা সাইকেল, এটা সাইকেল প্রসেস, এটা এটা সবসময় করতেই হবে। তো এটার জন্য এই চাকরি দিয়ে ওরা কি ব্যাংক ইয়ে করেছে? এবং কিন্তু রেগুলার তো করেনি ওরা, টেট শিক্ষকদের তো ওরা রেগুলার করেনি, আর টেট শিক্ষকরা হচ্ছে মানে ডে ওয়ান থেকে রেগুলার, এর মধ্যে পোস্ট খালি আছে, তার মধ্যে 3,000 পোস্ট ওরা ডিজলভ করে দিয়েছে শিক্ষকদের। এরপরে ফার্মাসিস্টের চাকরি নাই, ওই টিএসআরএফ তো কত বড় ঘোটালা হয়ে গেল, ওদেরকে জুতো পেটা করা উচিত, জুতো পেটা করে ওদেরকে এখান থেকে ভাগিয়ে দেওয়া উচিত। প্যারাশুট মন্ত্রী এসেছিল, নেমেছে, এখন না হলে কেন ওকে জেপি নাড্ডার বকা মানে ধমক দিয়ে ওকে নামিয়েছে? না হলে ও নামতো না, ও তো 12-25 বছর থাকবার মানে ইচ্ছে। অবশ্যই অবশ্যই, এই বেকার বা এই চাকরি প্রত্যাশী বা যারা টেট উত্তীর্ণ থেকে শুরু করে যারা জিআরবিটি পরীক্ষায় বসেছেন বা ফার্মাসিস্ট ডিগ্রিধারী বেকাররা সকলে আশাবাদী যে তাদের নিয়োগের বিষয়ে সরকার আন্তরিকভাবে চেষ্টা করবে কিংবা উদ্যোগ গ্রহণ করবে। এখন সরকার কি করবে সেটা সরকারের বিষয়। নমস্কার, কে বলছেন? স্যার, আমি একজন জিআরবিটি অ্যাসপিরেন্ট বলছি। হ্যাঁ বলুন। নর্থ থেকে
তো কি বলবো স্যার, আমাদের কোন মানে বলার ভাষা নেই, তো সবকিছু তো সবকিছু সবার জানা, কিন্তু তারপরেও বলতে হচ্ছে যে আমাদের প্রায় 9 মান্থ হয়ে গেছে, 1 বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের রিক্রুটমেন্ট তো অনেক দূর, মানে আমাদের রেজাল্টই পর্যন্ত হয়নি। অনেকবার অনেক কিছু হয়েছে, আমরা অনেকবার মানে বলতে হচ্ছে যে আমরা জিআরবিটি অফিসে আমরা বাধ্য হয়ে কয়েকবার গিয়েছি, কিন্তু সেখান থেকে কোনো সদুত্তর আমরা পাইনি। তারপর আমরা কি করলাম, আমাদের হাতে কিছু করার নেই, তারপর রহস্যজনক ভাবে কোথা থেকে একটা কেস হয়ে গেল, মানে কোনো লজিক ছাড়া, কেসটার কোনো বেস নেই, কোনো মানে মানে নেই, একটা কেস হয়ে গেল। তারপর কেসটা আমরা রেখেছিলাম যে হয়তো উঠে যাবে, হয়েছে হয়েছে, কিন্তু তারপর দু তিনটে মানে একটার পর একটা কেসটা চলছেই, 6-7 মাস, 8 মাস, 9 মাস হয়ে গেল, বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের রেজাল্টের কোনো পাত্তা নেই। মানে আমরা পলিটিক্যাল কিছু বলছি না, জিআরপিটি একজন স্টুডেন্ট হিসাবে বা একজন সাধারণ মানুষ হিসাবে বলছি যে যেটা হচ্ছে সেটা একদম ঠিক হচ্ছে না। স্ক্যাম কথাটা ব্যবহার করা হয়তো ঠিক নয় বা বলা উচিত নয়, কিন্তু আজ আমরা বাধ্য হচ্ছি বলতে যে এটা হয়তো একটা স্ক্যামই হচ্ছে আমাদের সাথে। হয়তো তাই, অদূর ভবিষ্যতে তা নিয়ে হয়তো আপনারা অনেক কিছু জানতে পারবেন, স্পষ্ট কিছু হবে, কিন্তু আপাতত আপনাদের পরীক্ষা বা আপনারা পরীক্ষা বসেছেন, তার ফলাফল প্রকাশ হয়নি, এ সংক্রান্ত একটি মামলা চলছে। নমস্কার, কে বললেন? হ্যাঁ নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। এই যে ভ্যাট বলুন, ফার্মাসিস্ট বলুন, জিআরবিটি বলুন, এগুলো তো ইদানিং কালের, এজন্য আমাদের স্মরণে এখনো এগুলো আছে, আমরা আলোচনা করছি। আসলে এই সরকার কোনো কিছুই দেবে না, সবটাই গিমিক, সবটাই গিমিক। এরা এসেছে শুধু আয়েস করতে, আরামায়েস করতে, বিলাসিতা করতে, ওই গোবলয়ে যেরকম রাজনীতি চলে, রাজনীতির নামে পাওয়ার দাদাগিরি দেখাতে, ওই মন্ত্রীর ছেলেরা গিয়ে হোটেলে ভাঙাচুর করতে, এগুলো সব করবে। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, যেগুলো তো ইদানিংকালের ঘটনা, এই জন্য আমাদের মনে আছে, একটু আগের ঘটনা বলি, 2019 সরকার সবে এসেছে, আপনাদের মনে থাকবে, সারা রাজ্যে রেগার MGNREG রেগার GRS নেওয়া হবে বলে পরীক্ষা নেওয়া হয়েছিল, 2000 টাকা করে ফিস নেওয়া হয়েছিল প্রত্যেক ক্যান্ডিডেট থেকে, সারা রাজ্যে 80,000-এর কাছাকাছি যুবক যুবতী পরীক্ষা দিয়েছিলেন। কি হলো, চাকরিগুলোর 2019-এর ফিসের টাকাগুলো কোথায় গেল? কত কোটি টাকা হয়, 80,000 যুবক যুবতী 2000 টাকা করে হলে কত কোটি টাকা হয়, সেই টাকা কার পকেটে গেছে? চাকরি বাকরি কিছু দেবে না, ফিস নেবে, টাকা নেবে, টাকা নিয়ে ফুর্তি করবে, এগুলো রিকভারি করা দরকার, তদন্ত কমিশন বসিয়ে বসিয়ে সবগুলো টাকা রিকভারি করা দরকার। তো এই হচ্ছে এই সরকারের সমস্ত চেচ্ছা কেলেঙ্কারি। এবং অবশ্যই বলা যায়, আমরা যখন এই বিষয়গুলো উত্থাপন করেছিলাম তার আগে সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে বা যাদেরকে এই দপ্তরগুলো দায়িত্ব দেওয়া হয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, কোনো আধিকারিক এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি। নমস্কার, কে বলছেন? হ্যালো। এবং প্রত্যেকে কিন্তু আশাবাদী যে সরকার কিছু করবেন, নতুন করে মুখ্যমন্ত্রী হলো, সবকিছু ঠিকঠাক আছে, নতুন মন্ত্রিসভা হলো, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু দেখবেন এই যে দপ্তরগুলো রয়েছে তাদের যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা তারা কিন্তু মানে সেখানে পুনরায় দায়িত্ব পেলেন, সুতরাং সেখানে কোনো জটিলতা সৃষ্টি হবে এ ধারণা কেউই পোষণ করেন না। নমস্কার, কে বলছেন? জি নমস্কার, আমি উত্তর ত্রিপুরা থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি অ্যাকচুয়ালি ফার্মাসিস্ট বিষয়ে কিছু আলোচনা করতে চাই, এখানে রাখতে চাই, এর মাধ্যমে শুধু সরকারের কাছে না, আপনাদের মাধ্যমে আমি যারা আপামর এখানে উপস্থিত আছেন, আজকের আপনার চ্যানেলের বিষয়গুলো দেখতে পাচ্ছেন, তাদের সবাইকে আমি একটা জিনিস প্রশ্ন করতে চাই, যে আমি অ্যাকচুয়ালি মূলত ফার্মাসি নিয়েই বলবো, শিক্ষা স্বাস্থ্য আর খাদ্য তিনটি মূল আমাদের প্রধান প্রাধান্য থাকে তিনটার উপর, স্বাস্থ্য বিভাগের মধ্যে আমাদের ফার্মাসিস্ট, ডক্টর, নার্সেস, প্যারামেডিক স্টাফ যারা আছেন সবারই ভূমিকা অনন্য, এর মধ্যে ফার্মাসির ভূমিকাটা একটু আলাদা রকমের আমাদের দেখতে হয়, কারণ ফার্মাসিস্টরা সাধারণত করে কি, ওরা ওনাদের একটা নিজস্ব ফার্মাসি অ্যাক্ট আছে, এই অ্যাক্ট ভারত সরকার দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত, যে মেডিসিন বা ওষুধ ফার্মাসিস্ট ছাড়া আর অন্য কেউ ধরতে পারবে না, ছুঁতে পারবে না,
কোথাও কাউকে দিতে পারবে না, কারণ মেডিসিনটা যতটুকু না আশীর্বাদ তার চাইতে বরং এরকম যে ব্যাপারটা এরকম হয় যে ওটা যদি বেশি পরিমাণে ডোজটা নেওয়া হয় তাহলে যে কোনো জায়গায় যে কেউ মানে মারা যেতে পারে ওর ওভার ডোজের কারণে। এই জন্য এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় এই ঔষধ বিষয়টা। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের এখন সরকারি দপ্তরগুলোতে 900 ফার্মাসিস্ট ভ্যাকেন্সি পড়ে আছে। বিগত সরকার হোক, পূর্বতন সরকার হোক বা বর্তমান সরকার হোক, আমি সবাই উদ্দেশ্যে বলছি স্বাস্থ্য বিষয়টা খুবই সেন্সিটিভ বিষয়, যেখানে ডাক্তাররা পর্যন্ত এই মেডিসিনগুলোকে অনেক কিছু কিছু মেডিসিনকে হাত দিতে পারেন না যদি না ফার্মাসিস্ট সেখানে উপস্থিত না থাকেন। এখন আমাদের করোনা থেকে শুরু করে আমাদের যে বিভিন্ন ডক্টর আর পেশেন্টের মাঝখানে যে বিশাল দায়িত্বটা পালন করে সেটাতে ফার্মাসিস্টরা পালন করছে। টোটাল আমাদের এখন 3,500-এর উপর বেকার ফার্মাসিস্ট ত্রিপুরা রাজ্যে আছেন। আমাদের বিভিন্ন দপ্তরগুলোতে প্রতি বছর স্বাস্থ্য দপ্তরে প্রত্যেক বছর 10-12 জন করে রিটায়ারমেন্টে গিয়ে আজকে 900 জিনিস হয়েছে। 412 পোস্ট গত বছর 2021 ডিসেম্বরে আমাদের বিপ্লব দেব যে মুখ্যমন্ত্রী থাকাকালীন ঘোষণা দিয়েছিলেন যে 412 পোস্ট পূরণ করা হবে অ্যালোপ্যাথি ফার্মাসিস্ট, কিন্তু দেখা গেছে যে এই মুহূর্তে আমাদের এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ এই কাজটা ওষুধ বিলির কাজটা করানো হচ্ছে অঙ্গনওয়ারি কর্মচারীদের দিয়ে বা নার্সদের দিয়ে, যেটা কখনোই ফার্মাসি অ্যাক্ট 1948 বা ড্রাগস এন্ড কসমেটিক অ্যাক্ট 1946 আর রুলস 1940 এগুলো কখনোই এগুলো কিন্তু আইনের উল্লঙ্ঘন রীতিমতো। অবশ্যই আপনার বক্তব্য যারা শুনছেন তারাও বিষয়টি জানেন। কয়েকদিন আগে যখন বিষয়টি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের কাছে বা অধিকর্তার কাছে তুলে ধরা হয়েছিল তখনও তারা এই বিষয়টিতে গুরুত্ব দিয়েছে, কিন্তু সদুত্তর বলতে বা তাদের বিষয়ে যুক্তিসঙ্গত কথা বলে নিশ্চিত করার বিষয়টি, চাকরিটি নিশ্চিত করা বা অফার ছাড়া নিয়োগ প্রক্রিয়া গ্রহণ করা বা শুরু করা কিছুই তো হল না। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, বলছিলাম যে জিআরবিটি পরীক্ষার রেজাল্টটা কেন জানি অনেকদিন ধরে দিচ্ছে না। এই আলোচনায় অনেকে বলেছেন আপাতত ত্রিপুরা উচ্চ আদালতে একটি মামলা হলো, সে মামলার কারণেই দেওয়া হয়নি। কোনো কোনো মন্ত্রী বলেছেন যেহেতু বিষয়টি স্পর্শকাতর অনেকে সেভাবে কিছু বলতে চান না। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মেলাও থেকে বলছি। হ্যাঁ বলুন, একটু জোরে বলবেন। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আপনাদের প্রোগ্রামটা তো খুবই ভালো প্রোগ্রাম আপনারা করেন, ঠিক আছে, তার জন্য আপনাদের চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু অ্যাকচুয়ালি আমি একজন ট্যাট কোয়ালিফাই 2021। অ্যাকচুয়ালি আমাদের যখন আমরা আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছিলাম তখন উনি বলেছিলেন যে ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম তখন উনি বলেছিলেন যে আমি দেখবো যে মোটামুটি উনি একটা যে ফ্যাক কনফারেন্স করেছেন ওইখানে কিন্তু উনি বলেছেন যে আমি এখন 2701 নিতে পারি, টোটাল যে পোস্টটা বলেছিল। আচ্ছা যাই হোক, উনি যে 2701 কথা বলেছিলেন আমরা দুটো ভাগে ভাগ করলো, মোটামুটি ট্যাট টুতে আর ওয়ানে মিলে আপনার টোটাল পোস্ট দিয়ে দাঁড়াইছে 2701। তো আমরা যদি 1061 ওখান থেকে বাদ দিই তাহলে 1640 খানা পোস্টের মতো থাকে আপনার ট্যাট টুতে। আচ্ছা যাই হোক, উনি বলছে যে কোনোদিন পোস্ট কমবে না, হয়তো ভাবতে পারে, সেটা আমরা যখন গেছি আমাদেরকে উনি আশ্বস্ত করেছেন। আচ্ছা যাই হোক, আমরা ভাবছি যে ট্যাকুতে যদি 1640 থাকে আর যদি 500-700 বা 800 পোস্ট হয় মোটামুটি 1000-2000 গিয়ে দাঁড়ায়, 2000-এর উপরে গিয়ে দাঁড়ায়। তাহলে আমরা আশাবাদী ছিলাম যে আমাদের মানে শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে যে মনে হয় মানে আমাদেরকে খুব শীঘ্রই উনি মানে নিয়ে নেবেন টিচারের কাছে। কিন্তু যখন দিন ঘুরাচ্ছে তখন কিন্তু এটা ধীরে ধীরে একটু আরো পরিষ্কার হচ্ছে যে উনি তারপরে আপনার যখন আমরা ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম উনি বলেছেন যে আমরা 2061 জানা পোস্ট উনি ফাইন্যান্সে পাঠিয়েছে অনুমোদনের জন্য। কিন্তু যখন নাকি ফাইন্যান্সের অনুমোদন হয়েছে তখন একদিন আপনার হঠাৎ করে সুশান্ত চৌধুরী মহোদয় উনি তথ্য স্বাস্থ্য কেন্দ্র দপ্তরের মন্ত্রী উনি আপনার হঠাৎ করে একটা প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে যে 600 পোস্ট নেওয়া হবে। কিন্তু আমরা এখনো এই জিনিসটা বুঝতে পারলাম না যে আগে যে উনি বলেছিলেন আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় বলেছিলেন যে উনি তখন বলেছিলেন যে আমি এখনই 2701 নিতে পারি, কিন্তু তারপরে উনি বলেছেন বাকি এই পোস্ট গুলা উনি ফাইন্যান্সের অনুমতির জন্য পাঠিয়েছে, উনি আশাবাদী যে মোটামুটি হয়ে যাবে, উনি এইভাবে আমাদেরকে বারবার আশ্বস্ত করে বলেছিলেন। তখন আমরা কিন্তু তাদের কাছে বারবার গিয়েছি যে
স্যার আপনি যদি কিছু একটা করেন তাহলে সেটা মানে আমাদের জন্য যেমন ভালো হবে ত্রিপুরাবাসীর জন্য সেটা ভালো হবে। আমরা আশা করি যে মন্ত্রী এ বক্তব্য শুনবেন কিংবা মন্ত্রী ব্যবস্থা গ্রহণ করবেন, অন্তত নিয়োগের বিষয়ে গোটা প্রক্রিয়াটি একসাথে করার জন্য চেষ্টা করবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমি নাম প্রকাশ অনিকের সাথে বলছি। বলছি আমি কি বলবো, মানে কি আমরা খুব কষ্ট করে পড়াশোনা করেছি, যে আজকে আশা নিয়ে পড়াশোনা করেছিলাম, কিন্তু আজকে এই অবস্থা, কি বলবো। অবশ্যই যারা রয়েছেন এই চাকরি প্রত্যাশী, তারাও তো রাজনৈতিক ভাবে কোন দলের হতে পারেন, সমর্থক হতে পারেন, কিন্তু তারা সবাই ভোটার, এ রাজ্যের নির্বাচনে তারা অংশগ্রহণ করেন। অবশ্যই উপনির্বাচন ক্ষেত্রগুলোতেও তারা হয়তো রয়েছেন, কেউ কেউ তো থাকবেনই। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। বেকারদের নিয়োগ কে করবে? বেকারদের নিয়োগ করার জন্য তো সরকারের কোন উদ্দেশ্যই নেই। আমরা চার বছর, সাড়ে চার বছর দেখেছি যে বিপ্লব বাবু শুধু ছবি তুলিয়ে চার বছর কাটিয়ে দিয়েছেন, আর এখন নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। দেখবেন আজকে একটা ছবিতে দেখলাম যে নির্মলা সীতারামনের সঙ্গে উনি ফটো সেশন করছেন দিল্লিতে। তো যে বাকি ছয় মাস আছে, বেকারদের কথা কে চিন্তা করবে? এই মানিক বাবুও, মানিক সাহা বাবুও এই ছবি তুলিয়ে ছয় সাত মাস কাটিয়ে দেবেন, বেকারদের জন্য কোন চিন্তা উনারা করবেন না। উনারা বেকার কি নিয়োগ করবে? উনারা এখন ছয় আগরতলা উপনির্বাচনের জন্য রাবার বোর্ড, চানমারি, বিটি কলেজ, ভাটি অভিনগর, এখানে হেলমেট বাহিনী আর বাইক বাহিনীর প্রশিক্ষণ চলছে, বাইক বাহিনী আর হেলমেট বাহিনীতে নিয়োগ চলছে ছয় আগরতলা উপনির্বাচনের জন্য। তো সুতরাং ওরা বেকারদের জন্য শিক্ষিত লোকের নিয়োগ করবে না, ওরা হেলমেট বাহিনী আর বাইক বাহিনীর নিয়োগের জন্য ওরা ব্যস্ত আছে এখন। তো সুতরাং এই সরকার বিপ্লব বাবু পদত্যাগ করেছেন, মানিক বাবু হয়েছেন, কি লাভ হয়েছে? কোনো কিছু হয়নি, বরং মানিক বাবুকে বিপ্লব দেব এবং অমিত শাহ এবং তার দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বই বসিয়েছেন। তো সুতরাং এই বেকারদের জন্য, বেকারদেরকে বুঝতে হবে যে পরিবর্তন সরকার না হলে বেকারদের জন্য কেউ ভাববে না, সুতরাং দেশের নির্বাচনের আগে কোনো নিয়োগ আর হবে না। অর্থাৎ বেকার ভাইদেরকে বুঝতে হবে যে উনাদেরকে নিয়োগ বা চাকরি পেতে হলে এই সরকার পরিবর্তন করতে হবে। অবশ্যই যারা চাকরি প্রত্যাশী তারা বিভিন্ন সময় যখন আমাদের সঙ্গে কথা বলেন তারা কিন্তু বারবার একটি কথা বলছিলেন যে তারা প্রত্যেক জায়গায় যাচ্ছেন, মন্ত্রীদের দ্বারস্থ হচ্ছেন, অর্থমন্ত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তর মন্ত্রী সকলের দ্বারস্থ হচ্ছেন। নমস্কার, কি বলছেন? হ্যালো, আমি গোমতী জেলা থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি একজন ফার্মাসিস্ট। তো আমি প্রথমেই মন্ত্রিসভায় যারা গত বছর আমাদের রিক্রুটমেন্টের জন্য মানে ডিসিশন নিয়েছিল, যেটা সাধুবাদ জানাই, বাট কিন্তু কি হচ্ছে, এত মাস হওয়ার পরেও কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না, নোটিফিকেশন দিচ্ছে না, কিছু না, সেটাই আমরা মানে ভাবছি আর কি। আর আমরা হয়তো দেখেছি করোনার সময় হোক, করোনার আগে হোক পরে হোক, আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যা কন্ডিশন হয়েছে আর যা আছে, তাতে মনে হয় যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য ফার্মাসিস্টদের অনেক বেশি রিক্রুটমেন্ট করার খুব বেশি দরকার। তো যদি আমার কথা মন্ত্রিসভায় এখন যারা আছেন ওনারা যদি শুনে থাকেন, কাইন্ডলি আমাদের এবং আমাদের রাজ্যের ভালোর জন্য, স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির জন্য ফার্মাসিস্টদের রিক্রুটমেন্ট করাটা খুব বেশি দরকার, আমি সেটাই মনে করি। আর আপনাদের মাধ্যমে আমি সেটাই চাইছি যে ওনারা যেমন যেন ওই জিনিসটার উপরে দৃষ্টি আকর্ষণ করেন এবং অতি সত্বর মানে ফার্মাসিস্ট রিক্রুটমেন্ট যেন শুরু হয়, নোটিফিকেশন যেন আসে, সেটা আমরা সেটাই অনেক বেশি আশা করে আছি ওনাদের উপরে। ধন্যবাদ। এবং প্রত্যেক জায়গা থেকে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন তারাও সেই বিষয়টি বলছেন যে তারা সংশ্লিষ্ট এলাকার বিধায়কদের কাছেও বিষয়গুলো তুলে ধরেছেন, বিশেষ করে জিআরবিটির পরীক্ষার্থীরা। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি আগরতলা থেকে বলছি, একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি একটা কথাই বলতে চাই যে ব্যাপারটা হলো যে এই প্রতিটা স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রতি মাসই মানে ফার্মাসিস্টরা রিটায়ারমেন্টে যাচ্ছেন। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? বলুন, আপনার বক্তব্য বলুন। হ্যাঁ, আচ্ছা, কোন একজন কর্মচারী বা হেলথ প্রফেশনাল যখন রিটায়ারমেন্টে যাচ্ছে, ভাবুন আপনি ওই ডক্টরাই রিটায়ারমেন্টে যাচ্ছে, সে জায়গায় শূন্য পথে একজন কাজ কিন্তু একজন ডক্টরই এসে করবে, অন্য কেউ কিন্তু করবে না। কিন্তু বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে যেগুলো দেখা যাচ্ছে
যে ফার্মাসিস্টের রিটায়ারমেন্টে যাচ্ছে কিন্তু তার কাজগুলো আয়া বা অন্য এমপ্লিডাব্লিউ বা অন্য হেলথ প্রফেশনটা করছে, কিন্তু এটা কিন্তু পুরোপুরি ইলিগ্যাল, মানে ভায়োলেট করা হচ্ছে আন্ডার সেকশন 42 অফ ফার্মাসি অ্যাক্ট 1948। তো সেই জিনিসটা আমি বলতে চাইছি যে একজনের কাজ মানে স্বাস্থ্য দপ্তরে একজন হেলথ প্রফেশনালের কাজ আরেকজনকে দিয়ে করানো হচ্ছে, সেটা পুরোপুরি ইলিগ্যাল। আর পোস্ট ছাড়াও ঘোষণা করা হলো গত ডিসেম্বর মাসে, এখন পর্যন্ত তো নোটিফিকেশন কিছুই বেরোয়নি। আমরা আশাবাদী সরকারের কাছে যে অতি শীঘ্রই শূন্যপদ পূরণ করা হবে। অবশ্যই আমরাও সেটা চাই, এবং এই বেকাররা যারা বা চাকরি প্রত্যাশীরা যারা আমাদের সঙ্গে কথা বলেন, আমাদের সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করেন, তারা প্রত্যেকেই বারবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী সকলের দৃষ্টি আকর্ষণ করছেন। নমস্কার, কি বলছেন? নমস্কার, আমি আপনাদের এই প্ল্যাটফর্মের থ্রুতে আমি মানে সমস্ত রাজ্যের যত বেকার যুবক যুবতীরা আছেন যারা ফার্মাসিস্ট, টেট এবং জিআরবিটি, সবাই একটা প্ল্যাটফর্মে এসে গণভোটারের মাধ্যমে এই সরকারকে পরাজিত করে, এরকম একটা আসরিক শক্তিকে পরাজিত করে নতুন একটা সরকার গঠন করবার জন্য আমি আহ্বান রাখবো। কারণ এই সরকার যতদিন থাকবে কোনো চাকরি হবে তো চাকরি তো হবেই না, বরং এই যে যাচ্ছে মহাকরণে গিয়ে কোন একটা কিছু মানে কথা বলতে যাচ্ছে, ওরা ভোট দিয়ে সরকার আনতে পারছে কিন্তু ওদের কথা শুনবার মানে কারোরই সময় নেই, খালি মানে ভোটের জন্য দৌড়াদৌড়ি, এটার জন্য দৌড়াদৌড়ি, ওটার জন্য দৌড়াদৌড়ি। কিন্তু যেটা দিয়ে কাজ হবে, যেটা দিয়ে রাজ্যের উন্নতি হবে, সেখান থেকে রেভিনিউ জেনারেট হবে, এই যে আপনি টিআরটিসি বন্ধ করে দিয়েছে, জুট মিল বন্ধ করে দিয়েছে, এগুলো থেকে জেনারেট হবে, টিসিএর যে স্পটারের মধ্যে কেলেঙ্কারি, স্পটার নিয়োগে, তো এইগুলো যেটা দিয়ে রেভিনিউ জেনারেট হবে এইগুলো বন্ধ করে রেখেছে। আলতু ফালতু দিকে সরকার নজর দিয়ে খালি ভোটের চিন্তা, খালি ভোটের রাজনীতি, আর কোনো দিকে কোনো কিছুই নেই। অথচ এই সরকারকে ভোট দিচ্ছে সবাই, আমি দিচ্ছি, আপনি দিচ্ছেন, সরকারি কর্মচারীরা দিচ্ছেন, কিন্তু সবখানি নৈরাজ্য। টাকা কিন্তু আসছে, টাকা কিন্তু সবসময় বাজেটে আসছে, নন প্ল্যান বাজেট, প্ল্যান বাজেটে, কিন্তু সেগুলো ইউটিলাইজ না করে সেগুলো সেন্ট্রালে ফেরত যাচ্ছে অর্ধেক, আর অর্ধেক অর্ধেকের মধ্যে অর্ধেক নিজেরা নয় ছয়, আর বাকিগুলো পড়ে থাকে, কোনো কাজই হয় না। কিন্তু দেখিয়ে দেয় ওই যেমন রেগার মধ্যে অনেক সময় দেখিয়ে দেয় যে পুকুর কেটে জেসিবি দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ওরা এতজন পুকুর কেটেছে, এর মধ্যে টাকা এর মধ্যে করে দেয়, টাকা নয় ছয় হয়ে যায়। ঠিক সেরকম ভাবে টেটের শিক্ষকদের রেগুলার করছে না, এবং টেটের যে যারা এক্সপিরিয়েন্স আছে, আরো যে পোস্ট খালি আছে, এই যে শিক্ষকরা রিটায়ারমেন্টে যাচ্ছেন, এই যে তো স্কুলকে যে বিদ্যাজ্যোতির মধ্যে আওতায় এনেছে, কিন্তু তার মধ্যে কি করেছে, কোন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কি করেছে? আদৌ কোনো কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আদৌ করেনি। এবং প্রত্যেক জায়গায় আপনারা দেখেছেন, বিশেষ করে জেলা স্তরে জেলা শিক্ষা আধিকারিকদের উদ্দেশ্যে সেখানে বা তাদের মাধ্যমে সেখানে ডেপুটেশন প্রদান করা হলো, জিআরবিটির তরফে বিভিন্ন সময় কথা বলা হলো, এবং আপনারা অবগত আছেন টেট উত্তীর্ণরা খুব সম্ভবত আগামীকাল আগরতলা কোন একটি জায়গায় তারা গণ অবস্থান সংগঠিত করবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছিলাম যে অফিসগুলির মধ্যে এখন দেখা যায় যে প্রচুর পরিমাণে জুনিয়র ইঞ্জিনিয়ারের শর্টেজ, সে অবস্থার মধ্যে দাঁড়িয়ে একটা বিরাট অংশ প্রতিনিয়ত প্রতি মাসে রিটায়ারমেন্টে যাচ্ছে। সেই জায়গায় ইঞ্জিনিয়ারদের নিয়োগের যে বিষয়টা, আমি বলবো যে এই বিষয়টাও সরকার আন্তরিকতার প্রশ্নে তাড়াতাড়ি দেখার জন্য আর কি। অবশ্যই অবশ্যই, আমরাও কোনো একটা সময় এই বিষয়ে বিস্তৃত কিছু পেলে আমরা অবশ্যই এমন একটি আয়োজন করব, আপনাদের সকলকে সাথে নিয়ে কথা বলবো। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আমি সাইপুরিয়া থেকে বলছি। তো আমার একটা প্রশ্ন ছিল যে আমরা অনেক নেতা মন্ত্রীদের সাথে দেখা করতে গিয়েছি, তো অনেক স্কুলে রয়েছে একজন করে টিচার বা শিক্ষক শিক্ষিকা একজনেরও রয়েছে, তো ওনারা বলেছেন যে তোমাদের কর্তব্য যখন তোমরা স্কুলে যাবে তো তোমাদের 7 ঘন্টা একসাথে করাতে হবে, মানে একজন টিচার 7 ঘন্টা হলে 7 ঘন্টা করাতে হবে। তো একজন টিচারের পক্ষে যে 5টা ক্লাসে ঢুকে 7 ঘন্টা করানো পসিবল বা কি করে পসিবল, ওটা তো আমরা মানে ঠিক জানতে পারি না, যদি ওনারা জানাতেন আর কি। আমরাও সেটা বিশ্বাস করি যে আপনাদের মতন করে আপনারা যে বিষয়গুলো উত্থাপন করছেন, বিষয়টি কোনো না কোনো ভাবে সরকারের
লোকজন যারা রয়েছেন বা প্রতিনিধি শাসক গোষ্ঠীর লোকজন যারা রয়েছেন তারা প্রত্যেকে উপলব্ধি করতে পারে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। Yes, I am get qualified up to 2021. I'm speaking from Kamalpur. হ্যাঁ বলো, আপনার বক্তব্য বলো। তো আমাদের যে টেট কোয়ালিফাইড করেছে এতগুলো টিচার, এতগুলো কোয়ালিফাইড টিচার যারা কোয়ালিফিকেশন নিয়ে পাশ করেছে, বিএড করে, কিন্তু গতবার লাস্ট ইয়ার 2019 যখন রিক্রুটমেন্ট করা হয় তখন গভর্নমেন্ট নিজের থেকে ডিএলএড বিএড করিয়ে ইলেকশন করিয়ে বিএড করাচ্ছে গভর্নমেন্ট নিজের পয়সা দিয়ে। তারপর ওই সময় গভর্নমেন্ট বলেছিল কি তখন 12,000 পোস্ট খালি আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে কি এখন আমাদেরকে 600 পোস্ট দিয়ে আমাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু গভর্নমেন্ট তখন বলেছিল যে 12,000 পোস্ট আমাদের খালি আছে। তো আমরা এটাই আমাদের দাবি যে আমাদের যে শিক্ষা ব্যবস্থার যে একটা করুণ অবস্থা হয়ে আছে, যে শিক্ষক সংকট হয়েছে, সেই সংকট মেটানোর জন্য আমাদেরকে যারা টেট উত্তীর্ণ হয়েছে সবাইকে যাতে একসাথে একেবারে রিক্রুট করে এবং আমাদের ত্রিপুরার যে শিক্ষা ব্যবস্থাকে একটি সঠিক জায়গায় নিয়ে আসে। আমাদের গভর্নমেন্টের কাছে এতটুকুই রিকোয়েস্ট আমাদের গভর্নমেন্টের। এবং প্রত্যেক জায়গায় যখন রেপুটেশন প্রদান করা হলো প্রত্যেকে একসাথে নিয়োগের দাবি করেছেন, ফার্মাসিস্ট যারা বেকার রয়েছেন তারা তো অবশ্যই গত কয়েক মাস ধরে বারবার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কাছে যাচ্ছেন, তাদের কাছে করুণ আবেদন করছেন। নমস্কার, কি বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমাদের যে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ তিনি বলেছিলেন যে চাকরি দাও কোন কোয়ালিটি কারণ নেই, কিন্তু এখন তো আমাদের কোয়ালিটি হয়েছে, তো কেন চাকরি দিচ্ছে না? তো চাকরিটা কিভাবে দেবে? যদি আমাদের যে এক্স-সিএম যিনি বিপ্লব কুমার দেব ছিলেন, তিনি সাত খাওয়াতে যাচ্ছেন হেলিকপ্টার চড়ে, তিনি উদয়পুরে কোন ওনার বন্ধুর ছেলের বিয়েতে যাচ্ছেন হেলিকপ্টার চড়ে, তো ওদিকে টাকা থাকে, এখন চাকরি দেওয়ার জন্য টাকা নেই, সেটা কিভাবে সম্ভব? আমার এটা জানা ছিল যে ত্রিপুরা রাজ্যে উনি আমাদের ট্যাক্সের টাকায় উনি জেট্রা সিকিউরিটি বুক করছেন, উনি কে? উনি এখন তো কেউই না, উনি জাস্ট একটা সাধারণ এমএলএ, উনি জেট্রা সিকিউরিটি কিভাবে পাচ্ছে, এটা আমার কোশ্চেন। এবং অবশ্যই আপনার মতন করে আপনারা যারা বিষয়গুলো উত্থাপন করেছেন বিভিন্ন সময় আমাদের আলোচনা হয়েছে, আমরাও বিষয়টি উত্থাপন করেছি, আপনাদের সকলের মতামত গ্রহণ করেছি। আজকে তিনটি বিষয়ে আপনাদের মুখোমুখি হওয়া যে বিষয়গুলোতে আপনারা আলোচনা করেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আজকে যে ঘটনাটা তোলা হলো সত্যি মানে প্রশংসার দাবি রাখে, আপনারা খুব ভালো মানে ভাবে করছেন কাজগুলো, যে মানে গভর্নমেন্ট যে কাজগুলো করছে কোনো কিছু করছে না, শুধুমাত্র মানে বেকারদের নিয়ে তারা খেলা করছে, প্যাড বলুন, জিআর বিক্রি বলুন বা ফার্মাসি, কোনো ক্ষেত্রে কোনো নিয়োগ তো হচ্ছেই না, বড় ওদের কিনে ছেলে খেলা হচ্ছে, ওরা বেকারা যাচ্ছে একবার এখানে যাচ্ছে, তারা মহাকরণে যাচ্ছে, ওখানে গিয়ে কোনো পাত্তা পাচ্ছে না, ওরা বিধায়কদের কাছে যাচ্ছে, সেখানে গিয়ে কোনো পাত্তা পাচ্ছে না, মানে জাস্ট এখানে কি হচ্ছে, ওরা কি করছে, ওরা মানে শিক্ষিত বেকারদের ওরা তোয়াক্কাই করছে না, শুধু ওরা ভোট নিয়ে মানে দৌড়াদৌড়ি করছে। এবং প্রত্যেক জায়গায় যখন তারা যাচ্ছেন আন্দোলন বা আন্দোলনের মতন করে বিষয়গুলো উত্থাপন করছেন, প্রত্যেকের বক্তব্য শোনার আগ্রহ সকলের রয়েছে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এবার হয়তো উপনির্বাচন, সেই উপনির্বাচনে প্রত্যেক দলের কাছে যতগুলো বিষয় রয়েছে অবশ্যই এই বিষয়েও স্থান পাচ্ছে, সেটা হলো বেকারদের বিষয়গুলো। নমস্কার, কি বলছেন? হ্যালো, আমি ধর্মনগর থেকে বলছি। হ্যাঁ বলুন। স্যার, আমি বলতে চাই শুধু টেট না স্যার, অন্য বেকার অনেক আছে, যেমন জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে 6 বছর ধরে কোনো ভ্যাকেন্সি বেরোয়নি, তো অনেক ভালো ভালো ছেলেগুলো মানে আছে যারা মানে সুযোগ দিতে পারছে না, কোনো মানে পরীক্ষা 6 বছর দিয়ে হচ্ছে না, তো আমার বলার ছিল যদি জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট না নেওয়া হয় তো ইঞ্জিনিয়ারিং কলেজগুলো ত্রিপুরাতে বন্ধ করে দিন, কমেন্ট কি বলছি আর কি। অবশ্যই আমরাও চেষ্টা করছি এই বিষয়ে, আপনাদের কথা শুনলাম, আরো একজন সেখানে বললেন আমাদেরকে, এবং আমরা কোনো একদিন সময় হলে বিষয়টি নিয়ে বিস্তৃত তথ্য সংগ্রহ করে
আমরা এই আয়োজনে আপনাদের সাথে মতামত গ্রহণ করব, আপনাদের সকলে বক্তব্য গ্রহণ করব। কিন্তু আমরা বলছি, উপনির্বাচন ঘোষণা হলো, বিজ্ঞপ্তি জারি এবং যাবতীয় বিষয় নিয়ে বা প্রার্থী কে হবেন, রাজনৈতিকভাবে প্রচার কি হবে, কে জয়ী হবেন, কে কত ভোট পাবেন, কাকে শূন্যে পৌঁছে দেওয়া হবে, কাকে এগিয়ে দেওয়া হবে, সব নিয়ে চর্চা শুরু হলো। কিন্তু বেকারদের জন্য নিয়োগের যে প্রচার ঢাকঢোল পিটিয়ে হচ্ছে, বাস্তবে নিয়োগ কবে হবে, অফার কবে হাতে পাবেন বেকাররা, এই বিষয়টি নিশ্চিত করা দায়িত্ব কার, তারা নিশ্চয়ই কিছু বলবেন এই ভোটের বাজারেও। আজ এ পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।